জয় শ্রী রাম সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানু দায়ী আমাদের এই নির্বাচনের যারা বুথে বুথে সৈনিক হিসেবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা স্বৈরাচারী ভ্রষ্ট ভ্রষ্টাচারী বংশবাদী পরিবারবাদী তৃণমূল কংগ্রেসকে বুথ থেকে উৎখাত করার জন্য এবং তাদের বিটিম সিপিএমকে পর্যুদস্ত করার শপথ নিয়ে বুথে কাজ করবেন সেই সমস্ত আমাদের শুভানুধ্যায়কে আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং গুরুজনদের প্রণাম জানাই এত মা দিদি বসে বোন এসেছেন আমি আমার মাতৃশক্তি দেবী শক্তি শক্তি স্বরূপা আপনাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই কারণ আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না আমাদের এই কর্মসূচিতে আমরা যত কর্মীকে ডেকেছিলাম তার থেকে দুগুনের বেশি কর্মী এখানে আজকে এখানে এসেছেন ছ হাজার চেয়ার পাতা হয়েছিল চেয়ার তো ভরে গেছে আমরা জায়গাটুকু পর্যন্ত পারিনি আরো অন্তত তিন চার হাজার মানুষ কর্মী সমর্থক তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তারা নিজেদের মতো গাড়ি ভাড়া করে এখানে চলে এসেছেন তৃণমূলকে হারানোর শপথ নিতে এসেছেন আমাদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন যোদ্ধার মহোদয় যিনি পুরো ব্যবস্থাপনার ঋত্বিক পুরোহিত তাকে শ্রদ্ধা জানাই আমাদের অভিভাবক আমাদের শুভচিন্তক এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির স্থপতি আমাদের প্রাক্তন সভাপতি মান্যবর নেতা শ্রদ্ধাভাজন রাহুল সিনহা মহোদয় আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের সম্পাদক এবং এই ক্লাস্টারের যিনি ইনচার্জ আছেন মাননীয় দীপাঞ্জন গুহ মহোদয় আমাদের মতে উপবিষ্ট আছেন প্রাক্তন সভাপতি এবং রাজ্যের নেতৃবৃন্দ আমাদের ইনচার্জ শঙ্কর সিকদার মহোদয় এন মোহন রাও মহোদয় উত্তম কর মহোদয় দি মহোদয় ওল্ড অলয়েজ গোল্ড পুরনো চাল ভাতে বাড়ি। তাই পুরনোদের অতীতকে কেউ ভুলতে নেই অতীত ভুললে ভবিষ্যৎ ভালো হয় না আমি পুরনো প্রাক্তন সভাপতিদের শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের মধ্যে চক্রবর্তী আমাদের সর্বরী বোন এসেছেন তাকে শুভেচ্ছা জানাই এবং আমাদের মধ্যে অন্যান্য নেতাদের আমি কয়েকজনের নাম বলে যার জন্য আমরা এসেছি তার নাম ভালো করে আমি আপনাদের কাছে বলবো আমাদের মধ্যে উপবিষ্ট আছেন গঙ্গাধর চ্যাটার্জি গোপাল দেবনাথ ধিমান কুন্ডু আমাদের মধ্যে উপবিষ্ট আছেন সত্যব্রত দত্ত প্রদীপ্ত অর্জুন আমাদের মধ্যে উপবিষ্ট আছেন জয়ন্ত গুপ্ত আমাদের মধ্যে উপবিষ্ট আছেন গোবিন্দ দাস আমাদের মধ্যে উপবিষ্ট আছেন শান্তনু সরকার আশিস দাস বিপ্লব ত্রিবেদী সরসী আল্লার এবং রায় বিস্তারক সহ সম্মানিত মঞ্চ আমরা সবাই এসেছি কেন এসেছি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তাকে নির্বাচিত করার জন্য ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে তিনি এই রাজ্যের তথা ভারতবর্ষের ভারতকেশ্রী ডক্টর প্রসাদ মুখার্জির তার অতীত তার কর্মকাণ্ড তার নীতি তার বাণী তার কর্মধারা তার চিন্তা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার যিনি কাজ করেন তিনি হচ্ছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের কর্মধার তিনি অ্যাপ্লিকেশন প্রার্থী হওয়ার জন্য কোথাও তাকে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এই কেন্দ্রে প্রার্থী করেছেন যাতে যাদবপুর কেন্দ্রে সেকু মাকু দুটো দলকে আমরা নির্বাচনে শেষ করে দিতে পারি এবং এবং এক 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 দেশ বিধান প্রধানের যিনি দিয়েছিলেন নারা শ্যামা প্রসাদ মুখার্জি তার আদর্শ আমরা যাতে প্রতিষ্ঠা করতে পারি তার জন্যই ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এখানে পদ্মফুলের প্রার্থী যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বন্দে মাতরম বলা যাবে না জাতীয় সংগীত গাওয়া যাবে না জাতীয় পতাকা তোলা যাবে না সেখানে একটা শ্রেণীর লোকেরা নিজেকে মাওবাদী বলে পরিচয় দিয়ে এ আজাদি ঝুটা হয় এ আজাদি ঝুটা হয় ভারতবর্ষের সংবিধান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বলবে আর আমরা স্বাধীন ভারতবর্ষে আজাদি কি অমৃত মহোৎসব পালন করে আমরা চুপ করে বসে থাকবো নেতাজির দেশের লোক আমরা এটা মেনে নিতে আমরা পারবো না তাই যাদবপুরে যাদবপুরে একদিকে চোর তৃণমূল আর তার বিটিম সিপিএম দুজনকে উৎখাত করতে হবে রাহুল তার বক্তব্যে বলেছেন এই নির্বাচন কিসের নির্বাচন এই নির্বাচন কলকাতা কর্পোরেশনের মেয়রের নির্বাচন নয় এই নির্বাচন রাজ্যে মন্ত্রিসভা তৈরি নির্বাচন নয় এই নির্বাচন দেশের নির্বাচন কে কে চান আমাদের দেশ আফগানিস্তান হোক তালিবানদের মতো কোন শক্তি রাতে যান কেউ চান চান নাকি যদি না চান ফির একবার মোদী সরকার যদি চান না চান ইউক্রেন হয়ে যাক সত্তর লক্ষ ইউক্রেনের লোক একদিনে উদ্বাস্তু হয়ে পোল্যান্ডে পালিয়েছিল ইউক্রেনে তিরিশ হাজার আমাদের ছাত্র ছাত্রী আটকা পড়ে গেছিল মোদিজি একদিকে পুটিনকে ফোন করলেন যে যুদ্ধ বন্ধ রাখতে হবে আমার এয়ার ফোর্স যাচ্ছে বাচ্চাদের আমি বের করব। অন্যদিকে চেলেনেসকিকে ফোন করলেন বললেন যুদ্ধ বন্ধ রাখতে হবে ভারতের এয়ার ফোর্স যাচ্ছে ত্রিশ হাজার বাচ্চাকে আমি ভারতে বের করে আনবো এর নাম নরেন্দ্র মোদী দুজন যুদ্ধ বন্ধ রাখলো আর তিরিশ হাজার বাচ্চাকে দেশে ফিরিয়ে দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করল চান নাকি চান নাকি উৎসব হচ্ছে বিজয়া সম্মেলনই হচ্ছে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি হচ্ছে নবমীর দিন আরতি হচ্ছে ধনুচি নাচ হচ্ছে আপনাদের কাছে কেউ ঢুকে পড়ল আর গুলি করে করে মেরে দিয়ে চলে গেল কেউ চান নাকি আপনারা দেখেননি কয়েক মাস আগে ইসরায়েলে কি হয়েছে একটা নাইট পার্টি অনুষ্ঠান হচ্ছিল সেখানে হামাসের জঙ্গিরা ঢুকে নিরীহ এক হাজার মানুষকে খুন করে দিয়ে চলে গেল কারা চান ভারতবর্ষটা এই জায়গায় যাক দুর্বল নেতার হাতে দুর্বল দলের হাতে বেল পাকলে কাকের কি আসন সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশের সৌজন্যে উত্তর প্রদেশে এক পঁয়তাল্লিশটা আসনে লড়ে ভারতবর্ষে নির্বাচনে বলছে মোদী হাটাও আপনি কাকে ভোট দেবেন যে নরেন্দ্র মোদীজি পাঁচশো তেতাল্লিশ আসনে এনডিএ লড়াই করছে তাকে ভোট দেবেন না যে পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পাঁচটা পাবে কিনা জানি না তাকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন আর সিপিএম এর কথা তো বলি হারি বহু পুরনো বামপন্থী মঞ্চে নিচে বসে আছে আমাদের সঙ্গে চলে এসেছে কেন তারা বুঝেছেন এই অশুভ শক্তি এই অপশক্তি একে সরাতে যদি কেউ পারে নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য নেশন ফার্স্ট মন্ত্রী দীক্ষিত ভারতীয় জনতা পার্টি পারবে অন্য কেউ পারবে না সিপিএম স্বাধীনতার পরে বিধানসভায় একটা মেম্বার পাঠাতে পারেনি সিপিএম এর কাজটা কি বলুন তো একুশ সালে এই যে চোরেদের দল চোরেদের সরকার অত্যাচারী সরকার নারী নির্যাতনকারী সরকার সর্বত্র লুট করা সরকার এই সরকারটা আনার পিছনে সিপিএম এর সবচেয়ে বড় অবদান ছিল এরা একুশের ভোটে কি বলেছে এই যাদবপুরের তথাকথিত খেকশিয়াল না নকশাল আমি জানি না এরা কি বলেছে এই শেকুয়ার মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদি এরা কেউ নো ভোট টু তৃণমূল বলেনি আমরা বরঞ্চ সব সভাতে গিয়ে বলি নো ভোট টু মমতা আমরা বলি আসুন যারা সবাই মিলে মমতা ব্যানার্জি তার ভাইপর এই অত্যাচারী রাজত্ব থেকে বাংলাটাকে বার করতে চাই সবাই একযোগে বলতে শুরু করি নবর্ত মমতা আমরা নবর্ত মমতা বললে মানুষই ঠিক করে দেবে কাকে আনবে কারণ আমি জানি কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিআইএম লেফট ফ্রন্ট টেস্টেড এন্ড রিজেক্টেড এবং টিএমসি অলরেডি টেস্টেড এবং ডেজ আর নাম্বার উড বি রিজেক্টেড 13 বছর হয়ে গেছে একে সবাই চিনে ফেলেছে এই পার্টিটা কি যন্ত্র স্বাভাবিক ভাবে এই সিপিআইএম পার্টি পঞ্চাশ থেকে ষাটটা আসনে ভোট ভোট কেটে কেটে আমাদের ভোট কেটে আমাদের শিক্ষিত সমাজের ভোট কেটে এরা তৃণমূলকে পিছনের দরজা দিয়ে আনিয়েছে এবারেও একই এদের বক্তব্য এদের প্রচার আপনি দেখবেন আর এদের যারা বয়স্ক নেতা এদের কেউ নির্বাচনে লড়েনি আর দেখবেন এদের যে নেতা প্রধান নেতা মোহাম্মদ সেলিম সাহেব তিনি সব সময় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে ভোটে লড়েন এর আগে রায়গঞ্জে লড়েছেন রায়গঞ্জে হেরেছেন আবার এবারে কোথায় সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানে গিয়ে লড়ছেন মুর্শিদাবাদে তাহলে বলুন আমরা তো মঞ্চে দাঁড়িয়ে জয় শ্রীরাম করি আমরা বলি যে ভগবান রামচন্দ্র আমার ভগবান আমরা সংখ্যালঘুদের বলি তোমরা জয় শ্রীরাম বলবে না কিন্তু তোমাদের রাম রাজ্য দেওয়ার কাজ বিজেপি করবে রাম রাজ্য মানে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ এটাই হলো রাম রাজ্য আর যে সিপিএম যে সিপিএম ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেই সিপিএম তার নেতা মুর্শিদাবাদে যায় মোহাম্মদ সেলিম সাহেব উত্তর কলকাতার এমপি ছিলেন দু চারে কেন লড়লেন না দক্ষিণ কলকাতায় লড়লেন না কেন যদি সত্যিকারে মমতা ব্যানার্জিকে উপড়ে ফেলতে চান তার বাড়ির সিটে তার এলাকায় দক্ষিণ কলকাতায় লড়াই করলেন না কেন হিসাব করে দেখেছেন বাহাত্তর পার্সেন্ট সংখ্যালঘু বাস করে মুর্শিদাবাদে তাই বিজেপি সাম্প্রদায়িক দল নয় সাম্প্রদায়িক দল যদি কেউ থাকে তার নাম হলো সিপিআইএম পার্টি সংখ্যালঘু দেখে দেখে নির্বাচনে লড়তে গেছে আর তৃণমূল তো খোলা তোষণ করে তৃণমূল তো খোলা তোষণ করে রেড রোডে ধর্মীয় অনুষ্ঠানে লজ্জার মাথা খেয়ে মমতা ব্যানার্জি যায় আমরা যখন এখানে সভা করছি তিনি তখন দুপুর বেলা ভাত শরবত ডিম সিদ্ধ অনেক কিছু খেয়ে এখন ভোটের জন্য ইফতার পার্টি করছেন পার্সার কাছে বসে ঠিক এই মুহূর্তে যখন আমরা এখানে সভা করছি এর নাম হলো তোষণ অন্যদিকে সংখ্যালঘুরা কি কি পেয়েছেন একুশে তো দল বেঁধে ভোট দিয়েছিলেন একানব্বই পার্সেন্ট ভোট দিয়েছিলেন কি পেয়েছেন আমতায় আনিস খানকে আপনার মমতা ব্যানার্জির পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে রামপুর হাটের বক্তই সংখ্যালঘু মহিলা পুরুষদেরকে পুড়িয়ে মেরেছে মহিলাদের বাচ্চাদেরকে সম্প্রতি গার্ডেন রিজে বাড়ি ভেঙে পড়ল পাঁচতলা বেআইনি বাড়ি নিচে চাপা পড়ে বারো জন সংখ্যালঘু মারা গেছে আপনাদেরকে মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না তাই দয়া করে এবারে আর ওই ভুলটি করবেন না আপনারা ভোট দিন নরেন্দ্র মোদীর প্রার্থীকে নরেন্দ্র মোদীজি একশো পঁচাত্তরটা স্কিম এনেছেন একটা স্কিমও কোনো বিশেষ সম্প্রদায় জাত ধর্মের জন্য নয় সমস্ত ভারতবাসীর জন্য নরেন্দ্র মোদীজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদীজী আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো জাতপাতের ভিত্তিতে ভিত্তিতে ভারতবর্ষে নির্বাচন নির্বাচন হতো হতো পরিবারবাদের তুষ্টিকরণ তোষণের ভিত্তিতে নরেন্দ্র মোদিজি আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবারের এই নির্বাচনে আপনাদের যাদবপুরে আমাদের প্রার্থী ডক্টর গাঙ্গুলিকে ভোট করতে হবে মাসের বেশি সময় বাকি আছে আমরা এই তো আজকে আমাদের যারা যারা বুথগুলোতে লড়াই দেবেন ভোটার লিস্টটা উল্টে পাল্টে দেখবেন বাড়ি বাড়ি যাবেন ভোটের দিন পোলিং এজেন্টের কাজ করবেন আমি কথা দিতে পারি এবারে সন্ত্রাস করতে দেব না সন্ত্রাস করতে দেব না আপনারা ভরসা রাখুন ভরসা রাখুন আপনারা এগারোতে সিপিএম এর অপজিশন দেখেছেন বিধানসভায় সেটিং অপজিশন বিমান বাবু নবান্ন গিয়ে ফিস ফ্রাই খেতেন আপনারা ষোলোতে কংগ্রেসের অপজিশন লিডার অপজিশন দেখেছেন সেটিং অপজিশন তিন বছর বিজেপি কে দেখছেন তো বিজেপি কে দেখছেন তো বিজেপি না থাকলে এই রিক্রুটমেন্ট স্ক্যাম এই রেশন কেলেঙ্কারি এই যে পশ্চিম বাংলায় একটার পর একটা দুর্নীতি আমরা তার খুলেছি চোরেরা অনেকেই জেলে গেছে বড় চোরেরা যে কোনো সময়ে জেলে যাবে আমরা কিন্তু এটা বিগত দিনে লড়াই দেখিনি তাই এই নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ ভয়মুক্ত পরিবেশে তৈরি করার জন্য আমরা করব। কাউন্টিং এ গতবারের মতো হবে না কাউন্টিং এ প্যাকেল লোক ঢুকিয়ে ভোট লুট করতে আমরা দেব না আপনি ভরসা রাখুন বিশ্বাস রাখুন শুধু আপনারা আপনাদের যে কাজ এই কাজটা বুথে করুন দেখবেন এবারে পরিবর্তন হবে নীরব বিপ্লব হবে সাতাত্তর সালে সবাই উপরে বলতো আমরা কংগ্রেস আর গণনার দিন সব জনতা পার্টির লোকেরা জিততো এই দক্ষিণ কলকাতা যার মধ্যে যাদবপুর ছিল সেদিন সবাই বলতো আমাদের বাবা যে ওই সবাই ভোট করছে আর গণনার দিন জনতা পার্টির নেতা দিলীপ চক্রবর্তী এক লক্ষের বসি ভোটে জিতে যাচ্ছে তাই আপনাদের বলছি কাউন্সিলরদের মাতব্বর আছে ছাপ্পা ভোটে যেতা কাউন্সিলার সবগুলো কাউন্সিলর রিকিং করে ছাপ্পা মেরে জিতেছে কেউ মানুষের ভোটে জেতেনি একশো দিনের কাজের লোক ছাড়া এদের সঙ্গে কোনো লোক নেই তাও ওদের নিয়ে যায় জোর করে তাই কাউন্সিলারদের দাপা দাপি লোকাল পুলিশের মাতব্বরী এবং ক্লাব কেন্দ্রিক রাজনীতি করে তৃণমূল কংগ্রেস ভয়ের পরিবেশ করে রেখেছে তাই ভয় আপনারা পাবেন না দরকার হলে ওদের কাছ থেকে বুথে স্লিপ নিন চোখ মারুন ভিতরে গিয়ে পদ্দে ভোটটা টিপে দিন কেন টিপেন কেন টিপেন বাম মামলে ঋণের বোঝা ছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা মমতা ব্যানার্জি ঋণ করেছে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা বাম মামলে বেকার ছিল এক কোটি এখন বেকার হয়েছে দু কোটি কর্ম কেন্দ্র তুলে দিয়েছে শেষ শেষ পিএসসির নোটিফিকেশন সতেরো সালে শেষ এসএসসি নোটিফিকেশন পনেরো সালে প্রাইমারি আপার প্রাইমারি সতেরো টেটের রেজাল্ট বেরিয়েছে নিয়োগ হয়নি বাইশের রেজাল্ট বেরিয়েছে ইন্টারভিউ হয়নি আর তেইশের তো পরীক্ষার রেজাল্ট এখনো পর্যন্ত বেড়ায়নি তাই আমার বেকার যুবক যুবতীরা জোট বাঁধুন তৈরি হন আপনাদের এই লড়াই আপনাদের সঙ্গে তেরো বছর মমতা ব্যানার্জি যা করেছে তার বিরুদ্ধে লড়াই অন্যদিকে হাজারে হাজারে লাখে লাখে শিক্ষিত ছেলে মেয়েরা এই রাজ্য ছেড়ে চলে গেছে গরিব মানুষরা চলে গেছে পরিযায় শ্রমিকের সংখ্যা পঞ্চাশ লক্ষ পেরিয়ে গেছে তেরো বছরে কোন বড় শিল্প আসেনি এমনকি সিঙ্গুরে টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে এই সরকার শিল্প কর্মসংস্থানে ডাহা ফেল কর্মচারী শিক্ষক অবসরপ্রাপ্ত পেনশনার দিয়ে আপনাদের দায়নি কথা দিয়ে যাচ্ছি যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে হবে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা আপনাদেরকে ভারতীয় জনতা পার্টি দেবে আপনাদের যারা বাইরে চলে গেছেন তাদের ফিরিয়ে এনে কর্মসংস্থান আমরা দেব প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে ওই মারের মার্কশিটের নাম্বার পাবেন প্রতি বছর নিয়োগ হবে রাজস্থানের ভজনলাল শর্মার মতো এখানেও সাড়ে চারশো টাকার গ্যাস ভারতীয় জনতা পার্টি দেবে এবং সিএসসির নামে মনোপলি ব্যবসা আমরা তুলে দেব ইলেকট্রিক কোম্পানির জন্য দ্বার খুলে দেব দেখছেন না আমি বলতাম তখন অনেকে ভাবতেন ফাঁকা আওয়াজ বলতাম না ডিয়ার লটারির নাম ভাইপো লটারি এখন দেখছেন না কত টাকা দিয়েছে টিয়ার লটারি পাঁচশো আটচল্লিশ কোটি টাকা তারপরে কে সঞ্জীব গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা তিনশো কোটির বেশি টাকা দিয়েছে আপনি ইলেকট্রিক বিলটা বের করবেন তো এগারো সালে সিএসসি এর এলাকা তো সিএসসি এর এলাকা তো আপনাদের ডাব্লিউ এসিডি এর অল্প হতে পারে মানে ওই দক্ষিণ ভারাসাতের দিক ঠিকগুলো তার বাইরে সব সিএসসি এর এলাকা তাই তো দু টাকা ছিল মিটার মমতা আসা মমতা ব্যানার্জি আসার আগে এখন কত ছ টাকা আসি তো ছ টাকা আসি সাত টাকা সাত টাকা তো আট টাকা আট টাকা করে তো এইটার কারণ হচ্ছে চারশো কোটি টাকা তৃণমূলকে চাঁদা দিয়েছে আমার কথা নয় ইলেকশন কমিশনের কথা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কথা সুপ্রিম কোর্টের কথা আপনাদেরকে তিলে তিলে শেষ করছে মায়েরা দল বেঁধে আমরা তিন হাজার টাকা করে মায়েদের দেব কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেব রাজস্থানের মতো সাড়ে চারশো টাকার গ্যাস আমরা দেব মোদি গ্যারেন্টি আয়ুস্মান ভারত পশ্চিমবঙ্গে চালু করব পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা কি সাহস একজন অত্যন্ত দরিদ্র পরিবারের মুখ দলিত কন্যা তার স্বাস্থ্য সাথীর কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে আমি জিজ্ঞেস করি ওই ভাটাংশুকে ওরা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি চালু করেছেন উজালা মোদিজি চালু করেছেন প্রধানমন্ত্রী আবাস মোদিজি চালু করেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মোদিজি চালু করেছেন হর ঘর নলসে জল মোদিজি চালু করেছেন পিএম কিষাণ সম্মান নিধি মোদীজি চালু করেছেন এই রকম একশো স্কিম কি সাহস বলছে দিদির খাবি আর মোদীর গুণগান করবে যেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাদের প্রত্যেক সম্পত্তি বিক্রি করে এই সুযোগগুলো জনগণকে দিচ্ছে গোটা রাজ্যটা দেউলিয়া কি দিয়েছেন আপনারা মায়েরা ঝাঁটা ধরবেন না ধরবেন না ঝাটা চার লক্ষ মাধ্যমিকে ছাত্র ছাত্রী কমেছে দু লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্র ছাত্রী কমেছে কি বেড়েছে শুনবেন লটারি তো আগেই একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে এই রাজ্যের মদশ্রী মুখ্যমন্ত্রী আপনাদেরকে একুশ হাজার মদের দোকান দিয়েছে একে আরো ভোট দেবেন হ্যাঁ এটা বিধানসভার ভোট নয় কিন্তু এই রাজ্যে আঠারোটাকে যদি ডবল করে দেন ছ মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা নেতা করবে ভরসা আছে তো বিশ্বাস আছে তো বিশ্বাস আছে তো ভোট হবে তো পদ্মে ছাপ ছাপ হবে চুপচাপ পদ্মে ছাপ হবে সিপিএম কে একটিও ভোট নয় যখন বিপদে পড়ে বাচ্চাগুলোকে এগিয়ে দেয় সায়ন লড় লড়াক্ষী লড় আর ওরা সব বসে আছে আলিমুদ্দিনে এসি রুমে ওরা লড়বে না এখন কোনো ভোটে আপনি বয়স্ক সিনিয়র লিডারদের দেখবেন না কারণ ওরা জানে আমরা লড়ছি ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্য এদের একটাই কাজ এখানে সায়ন সৃজন মিনাক্ষীরা গলা ফাটায় চোর ধরো জেল ভর আর এদের যে কাকা সীতারাম ইয়াচুরি তিনি পাটনা মুম্বাই মাঙ্গালোর বাঙ্গালোর আর দিল্লিতে এই চোর ভাইপো আর তার পিসির সঙ্গে বসে ডিনার করে কফি খায় বিরিয়ানি খায় আর বলে ইন্ডি জোট ইন্ডি জোট যার মধ্যপ্রদেশে জনগণ চটকে দিয়েছে তাই যারা চান চাকরি চোর কয়লা চোর গরু পাচারকারী সন্দেশ খালির মা বনের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল ঠাকুক তাকে মহাদেবের সম্পর্কে খারাপ কথা বলা এখানকার প্রার্থীকে ভোট দিয়ে দেন আর যারা মনে করেন বাবা মহাদেব তাকে করেছেন নিজের সনাতনী আমরা পয়লা জুন বদলা নেব আসানসোল যদি বদলা নিতে পারে যাদবপুর পারবে না কেন আসানসোল যদি অগ্নিমিত্রা পালকে জিতিয়ে বাবা মহাদেবকে বিকৃতভাবে আক্রমণ করা তৃণমূলের এই সম্পদকে হারিয়ে বাড়ি পাঠাতে পারে শিক্ষিত মানুষের বাস করা এই যাদবপুর পারবে না কেন হর হর মহাদেব বলে বাবা বলে বাবা বম বাবা মহাদেবকে আক্রমণ করলে ছাড়ব না রাজি তো হবে তো মারা শিবরাত্রি জল ঢেলেছেন সামনে নীল চড়ক নীলের দিন জল ঢালবেন তো মোদিজির জন্য প্রার্থনা হবে তো মোদিজির জন্য প্রার্থনা হবে তো রেখাপাত্রকে পাত্রকে প্রার্থী করেছে মোদিজি রেখা পাত্রকে গরিব বাড়ির দলিত কন্যা পণ্য ক্ষত্রিয় ফিশারম্যান কমিউনিটি সেই মহিলাকে আজকে সন্দেশকালীর অত্যাচার লড়াই তার সিম্বলকে প্রার্থী করেছে অভিজিৎ গাঙ্গুলি অবসরপ্রাপ্ত বিচারপতি চাকরি ছেড়ে মোদিজির সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন এই অভিজিৎ গাঙ্গুলি হল রিক্রুটমেন্ট স্ক্যামের পর্দা ফাঁসের মহানায়ক মানসরূপী ভগবান তাই এরা যদি এগিয়ে আসতে পারে আমরা কেন পারবো না লড়াই করতে হবে সন্দেশখালীর বদলাই বিএম এ হবে তো হবে তো হবে তো সন্দেশখালী ভুলে যাননি তো ভুলে যাননি তো ভুলে যাননি তো এইবার এইবার তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো চোর তৃণমূল হারানোর বিনম্র আবেদন জানিয়ে ভোট কাটুয়া সিপিএম কে বর্জন করার বিনম্র আবেদন জানিয়ে পয়লা বৈশাখ নীল চড়ক এবং আপনাদের শুভ চিন্তা কামনা করে আমার কথা শেষ করলাম এর পরের অভিযান যাদবপুরে আমার ভাঙড় ওখানে আমি ওখানে আমি সভা করব যাদবপুর মোদীজিকে দিতে হবে রাজি তো রাজি তো সবাই রাজি আর তেইশে মে ষষ্ঠ দফার প্রচার শেষের পরে দক্ষিণ চব্বিশ পরগনা আর কলকাতা বুঝে নেব আমরা বুঝে নেব আমরা বুঝে নেব আমরা বুঝে নেব আমরা প্রতি বুথে ছজন কেন্দ্রীয় নকিব ওয়েব ক্যামেরায় মনিটারিং হবে নিজের ভোট নিজে দিন পদ্ম ফুলে ভোট দিন অনির্বাণ গাঙ্গুলিকে জিতিয়ে মোদীজির কাছে পাঠিয়ে দেন সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম সবাই একটু মোবাইলটা বার করে আলোটা জেলে নিন শুভেন্দু দাকে অভিনন্দন জানাই ভারত মাতা কি ভারত মাতা কি শুভেন্দু দা শুভেন্দু দা ভারত মাতা কি বিজেপি 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 শুভেন্দু দা শুভেন্দু দা